করোনা পরিস্থিতিতে 11 দিন আগে জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং ঘরে অবস্থান করতে বলা হয়েছে, কিন্তু রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের মানুষজন তা মানছেন না। অন্যান্য এলাকায়ও মানুষজন বাইরে আসছেন, কেউ জরুরি কাজে, কেউ বা একটু স্বস্তির আশায়। যৌথ বাহিনীও তাদের বোঝাতে আপ্রাণ চেষ্টা করছে, প্রয়োজনে কঠোর অবস্থানে যাবার কথাও বলছেন তারা। রিপোর্ট করছেন হাসান জাবেদ। মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পের বাসিন্দারা অন্যান্য দিনের মতোই বাইরে ঘোরাফেরা করছেন এবং আড্ডা দিচ্ছেন। করোনা ভাইরাস সম্পর্কে জানলেও খুব একটা আমলে নিচ্ছেন না, বাধ্য হয়েই বাইরে আসতে হচ্ছে এমন যুক্তি তাদের। গরম বেশি তো ভাই, ঘর ছোট ছোট, থাকতে পারি না, এই জন্য বাইরে একটু বাতাস খাইতে আসি। এমনি মরা আছে, সমস্যা হয় কি হবে আর না হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টাইনে থাকার 11তম দিনে রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে এভাবেই ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। যৌথ বাহিনী বারবার তাদেরকে সচেতন করছেন এবং বাড়িতে থাকার পরামর্শ দিচ্ছেন, তারপরও যেন সেটা কাজ হচ্ছে না। সারাদিনই রাজধানীর মূল সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি বেশি দেখা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চেষ্টা করে যাচ্ছে যাতে কেউ জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না আসে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকলেও অলিগলিতে উপস্থিতি একটু বেশি ছিল, আর টিসিবি কার্যক্রমে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। 11:30 বাজে সিরিয়াল দিছি, 1:30 বাজে গাড়ি আসছে, আর এই যে এখন পেলাম 10 টাকা করে চালের সরকারে ঘোষণা দিচ্ছে, কিন্তু আমরা ওই আশে আসছিলাম, কিন্তু চাল দিচ্ছে না। ভুল হয়ে গেছে যে আমার মাস্ক পরাটা উচিত ছিল, দরকার ছিল আমার, এই ভুলটা না হওয়া উচিত না। আমার দরকার একটু পার্সোনালিটি দরকার আছে, এই জন্য আর কি। কোথাও কোথাও ফাঁকা রাস্তাকে শিশুরা খেলার মাঠ বানিয়েছে, বাধ্য হয়ে কিছুটা কঠোর অবস্থায় যৌথ বাহিনী। প্রথম দিকে যতটা সিরিয়াসলি নিচ্ছিল তার থেকে এখন একটু সিরিয়াসনেসটা কিছুটা কম কমে গেছে, বাট তবুও ইম্প্রুভ হয়েছে। একটা ঘরবন্দি ভাব চলে এসছে, সেটার কারণে হয়তো কিছু কিছু মানুষ বের হওয়ার চেষ্টা করছে। কিছুটা কঠোর অবস্থান আমাদের অবশ্যই হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে আইন শৃঙ্খলা ও যৌথ বাহিনীকে কঠোর হওয়াই যৌক্তিক বলে মনে করেন সচেতন নাগরিকরা। হাসান জাবেদ, NTV নিউজ, ঢাকা।